ভিডিওটি জুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে দেখানোর জন্য অনুধাবন করানোর জন্য মাত্র দু দিন আগের ঘটনা মাত্র দু দিন আগের ঘটনা মাত্র দুই দিন আগের ঘটনা অ্যাকিউট অ্যাকিউটব্লাস্টিক ক্লিউকোমিয়া কুড়িশো নব্বই দু হাজার নব্বই নম্বর আমার ভিডিও দু নম্বর ভিডিও চার পাঁচটা ভিডিওর আগে পরশু দুদিন আগে আমি দিয়েছিলাম অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিকোমিয়া বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয়েছিল ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোরে অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিকোমিয়া বাচ্চাটা দম নিতে পারছিল না নাক দিয়ে রক্ত পড়ছিল রোগের সিমটম বলেছিলাম মাঝে মাঝে এপিস্ট্যাক্সিস হয় ব্লিডিং গামস হয় দম নিতে কষ্ট হয় এবং ভেলোরে বাচ্চাটিকে রিলিফ দিতে পারেনি নাক দিয়ে রক্ত পড়ছিল অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল বাচ্চাটা দম নিতে পারছিল না খাবি খাচ্ছিল অক্সিজেন সিলিন্ডার নিয়ে করমণ্ডল এক্সপ্রেসে করে হাওড়া স্টেশনে নেমে আমার কাছে বাচ্চাকে আনা হয়েছিল দ্য সিলেক্টেড মেডিসিন ওয়াজ ফসফরাস দ্যুইনিটি দি জেনুইনিটি অফ দ্যানিম্যান দ্যানুইনিটি অফ হ্যানিম্যান অ্যান্ড হোমিওপ্যাথি ওয়ান পরস্পর জিরো বাই ওয়ান চার ঘন্টা পর দিয়েছিলাম পাশে ঘর ঠিক করে দিয়েছিলাম যেখানেই থাকো অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিয়েছিলাম বাচ্চার চিকিৎসা করতে হবে একুট লিম্পোপ্লাস্টিক লিকোমিয়া তার যে চিকিৎসা সেগুলো করার করবো কিন্তু দম নিতে পারছে শ্বাসকষ্ট নেই অক্সিজেন সিলিন্ডার সিলিন্ডার থেকে নল নাকে লাগানো নেই বাচ্চা ভালো আছে স্টেবল কন্ডিশনে এসছে অন্তত বাড়ি যেতে পারবে এরা বেরোয় গিয়ে প্রচুর টাকা পয়সা শেষ করে ফেলেছে হোটেলে থাকা খাওয়া আর এদের পারমিট করছে না খুব দুশ্চিন্তার মধ্যে ছিল এই অবস্থায় বাচ্চাটাকে কি করে বাড়ি নিয়ে যাবে ইয়েস ইট ইজ দ্য টাইম

বাড়িতে কালকে সকালে যাচ্ছ তোমরা মোটামুটি বাচ্চা নিয়ে যা দুশ্চিন্তা ছিল দুশ্চিন্তা মুক্ত করতে পেরেছি এখন চিকিৎসা চলবে ওখান থেকে আব্দুল দলিল চট্টগ্রামের ওষুধপত্র রাখছে ওর সাথে আমি লিখে দেবো ওখান ওখান থেকে পেয়ে যাবে আর আমার সাথে যোগাযোগ রাখো তোমার দুশ্চিন্তা অনেকটা কেটেছে হাসি মনে কালকে যেতে পারবে তারপরে যোগাযোগ করবো পরে তাহলে আমি সবাইকে দেখালাম আমার চিকিৎসক বন্ধুদেরকে দেখালাম এবং সাধারণ মানুষকে দেখালাম মাত্র পাঁচ ছটা ভিডিও আগে দু নব্বই নম্বর ভিডিও দেখবেন অক্সিজেন নল সমেত বাচ্চাকে আনা হয়েছিল চেম্বারে বাচ্চা দম নিতে পারছিল না খাবি খাচ্ছিল সেই বাচ্চার অক্সিজেন নল এখন লাগছে না বাচ্চা পুরো সুস্থ হয়নি বাচ্চার একটা খারাপ রোগ গ্রেপ ডিজিজ চিকিৎসা করতে হবে কিন্তু স্টেবেল কন্ডিশানে অ্যালোপ্যাথিক চিকিৎসায় খ্রিশ্চান মেডিকেল কলেজ আনতে পারেনি আমি এনে দিলাম বাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বাই হ্যারিম্যান্স গ্রেট ইনভেনশন দ্য ফসফরাস রেমেডি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা হাসি মনে বাড়ি ফিরতে পারছ আমি আনন্দিত ভিডিওটা ডাক্তার বন্ধুদের তোমাদের পারমিশান নিয়ে শেয়ার করলাম